তো মমতা ব্যানার্জিকে এবার যথারীতি কড়া ভাষায় আক্রমণ করলেন মুকুল রায় এমনকি কিছু গুরুতর অভিযোগের তীর ছুড়ে দিলেন মমতা ব্যানার্জির দিকে তবে শুধুমাত্র মমতা ব্যানার্জিকে নয় এবার কিন্তু তিনি আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জিকেও তো বিস্তারিত ভাবে দেখে নেব আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইবটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে অসুবিধা দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো বাংলার সব থেকে দুর্নীতিগ্রস্ত মহিলার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁচ পাড়ায় বিজেপির জনসভা থেকে এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় গত শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় যে মাঠে সভা করেছিলেন শনিবার সেখানেই সভা করেন মুকুল রায় সেখান থেকেই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন মুকুল রায় ঠিক দশ বছর আগের থেকে সূত্রপাত হয়েছিল এটির অর্থাৎ দু সাল থেকেই লোকসভা নির্বাচনের দলের ভালো ফলের পর থেকেই যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সভা করতেন ঠিক পরেই সেখানেই সভা করতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এবারও সেই একই ঘটনা ঘটলো অর্থাৎ শুধুমাত্র বদলে গেল বিরোধী দলটি এক কথাই মমতা ব্যানার্জি যেখানে সভা করলেন ঠিক সেই জায়গাতেই সভা করলেন মুকুল রায় অর্থাৎ মমতা ব্যানার্জি সবার ঠিক একদিন পরেই সেখানে সভা করলেন তিনি এবং এরপরেই যথারীতি ফাঁস করেছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার আগে মুকুল রায় বলেন বাংলায় সব থেকে মহিলার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য কথা যথারীতি কটাক্ষে আক্রমণ করেন মমতা সূত্রের খবর অনুযায়ী তার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এতবার বিদেশে গেলেন কি করে কার পয়সায় তিনি বিদেশে গেলেন সেই প্রশ্ন তুলেছেন তিনি অন্যদিকে আবার ভোটপর্ব চলাকালীন সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল হরিশ মুখার্জি স্ট্রিটে বন্দ্যোপাধ্যায় পরিবারের সম্পত্তির কথা শনিবার তা নিয়েও অভিযোগ করেন মুকুল রায় প্রসঙ্গত বারো বছর আগে সিঙ্গুর আন্দোলন নিয়ে মুকুল রায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সৈনিক কিন্তু সম্প্রতি মুকুল রায় তথা বিজেপির তরফে সিঙ্গুর নিয়ে আন্দোলন যে ভুল ছিল তা মত প্রকাশ করা হয়েছে এই প্রসঙ্গে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করছেন মুকুল রায় এবং এরপরে যদি অভিষেক ব্যানার্জিকে পাল্টা আক্রমণ করেন মুকুল রায় তিনি বলেন সুপ্রিম কোর্ট বলেছে বামফ্রন্ট যেভাবে জমি অধিগ্রহণ করেছিল তা সঠিক ছিল না কিন্তু সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্ট কোন রকম মন্তব্য করেনি অন্যদিকে আবার অভিষেক ব্যানার্জিকে অবধ বালক বলে উল্লেখ করেন মুকুল রায় প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে শনিবার মুকুল রায়ের সবার বহর ছিল অন্তত তিনগুণ বেশি এলাকার ভাটপাড়া পুরসভায় সরকারি ভাবে দখল করে নিয়েছে বিজেপি অন্যদিকে আবার কাঁচরাপাড়া নৈহাটি হালিশহর সহ বেশিরভাগ কাউন্সিলার যোগ দিয়েছেন বিজেপিতে অর্থাৎ মুকুল রায় আবারও কিন্তু গর্ত থেকে প্রশ্নগুলো তুলে এনে আবারও জনসমক্ষে প্রকাশ করলো এরপর এই বিষয়ে আপনার কোনো রকম মতামত জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই ডে